ওই ভদ্র মহিলাকে আমি বললাম যে আপনি যদি না করেন আপনাকে কিন্তু এখন বাবা মা বেঁচে আছে পরে হয়তো তারা আর থাকবেন না তো যেমন আমি আমার বামাকে হারিয়েছি তখন আপনিও হারাবেন আপনিও না তো একটা সময় আজকের ভাই বোন যারা আপনার দেখছেন তারা কিন্তু সময় দেখবেন এখন ইতিমধ্যে এখন অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে ভাই বোনের সাথে আমাকে এটা বললো

ওনাকে বলার পরে উনি বললেন ঠিক আছে স্যার আমি করব আমি কি করতে পারি আপনি বলেন যে ইংলিশে তো কর হন আর ফ্রিল্যান্সিং করেন স্যার আমি ফ্রিল্যান্স আমি তো কোনোদিন কম্পিউটারে কাজই করি আমি তাও দরকার নাই আপনি শুরু করেন না হলে শুধু ইংলিশ নিয়ে আপনি কাজ করবেন ভদ্র মহিলা পরে বললো স্যার আমার এটাই ভালো লাগছে আমি এখন ইংলিশ পড়াচ্ছি পড়াতে পড়াতে একদিন আমার সাথে আবার দেখা করলো যে আমার লেভেল ওয়ান টু প্রায় শেষের দিকে ইতিমধ্যে আমি ইংলিশ পড়ানো শুরু করেছি আমার মধ্যে তাই বলছে যে হ্যাঁ এখন কিছু করে কথা বলতে পারছি আমি একটা কিন্ডার গার্ডেনে চাকরি পেয়ে গেছি হ্যাঁ আশেপাশে নাকি একটা কিনাকাটা ঢাকায় চলে আসছে বাড়ি থেকে ঢাকায় চলে আসছে এই জন্য যে বাড়িতে কথা শুনতে হয় অনেকের তো গ্রামে তো অনেক কথা বলে ঢাকা থেকে কথা বলার লোক নাই তো যা মহিলা হোস্টেলে থাকছি এবং হোস্টেল থেকে আমি এখানে করছি এবং বাবা মার কাছে বলেছিলাম যে আমাকে শুধু এই কোর্স করা পর্যন্ত টাকা পয়সা দিতে এরপরে ভাবলাম যে আমাকে চাকরি করতেই হবে যেহেতু সংসার নয় আর তার বাচ্চা কাছে হবে না তো আমাকে আমার একার মতো চলতে হবে বা ঠালা নিম করতে হবে উনি এইভাবে করে শুধু এক পাস এখানে একটা কেনার গার্ডের কথা বলেছে উনি বলেছে যে আমার কিন্তু ইংলিশ আমি ভালো আমার হতে সার্টিফিকেট মাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু আমি ইংলিশ অনেক ভালো তো তারা বলছে ঠিক আছে আমাদের বাচ্চাদের নিয়েই কাজ আপনি যদি পড়াতে পারেন তো ঠিক আছে নিয়েছে তারা এখন ওখানকার বাচ্চারা তার কাছে পড়তে আসে আমার কেমন পড়েন বলছে এখন বেশ ভালো বেশ ভালো আমি পড়াচ্ছি এবং কিছুদিন পরে আমি একটা ফ্লাইট বাসায় নিব